কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা জিপিসিমে আনলিমিটেড ফ্রি নেট চালাইতে পারেন। আর তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওর নিচে লাল একটা এরকম সাবস্ক্রাইব বাটন দেখবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর পাশে দেখবেন একটা বেল আইকন আসবে, বেল আইকনটি অন করে দেবেন। আমরা কিন্তু অনেকেই জানি না বেল আইকন অন করলে কী হয়। বেল আইকন অন করলে আপনার সুবিধা কি, যখনই নতুন কোনো আমি ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, সো তখন ইজিলি কিন্তু আমার ভিডিও দেখতে পারবেন। তো ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অন করে দেবেন। তো আমাদের জিপিতে ফ্রি নেট চালাইতে হলে অবশ্যই আমাদের জিপি ইজি নেটটা অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, যাদের অ্যাক্টিভ নাই তারা এরকম একটা কাজ করবে, সেটা হলো প্রথমে ইন্ডিয়ান প্যাক বন্ধ করবেন। তার জন্য *1 to 1, *3, *7, *3 হ্যাশ ডায়াল করবেন, তারপর ইন্ডিয়ান প্যাক বন্ধ হয়ে যাবে। তারপর *5000, *5000 ডায়াল করবেন, তখন ইজিনেট অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? তো ইজিনেট নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম, তো এখানে ওয়েব টানেল এবং ইউসিম দিয়ে কীভাবে চালাবেন। তো এখন অনেকেই স্পিড পাচ্ছে না, তাই অনেক বলতেছে ভাই স্পিড পাচ্ছি না, নতুন কোনো ভিডিও দেন। তো তাদের অনুরোধে আমি এখন ভিডিওটা বানাচ্ছি, ভাবলাম নতুন কোনো ভিডিও দেখাই দিই। তো এখন আমি নতুন একটা ভিডিও দেখাবো, সেটি হলো HTTP ইনজেক্টর। এটা অনেক ভালো স্পিড, রেগুলার অন MBPS স্পিড পাওয়া যায়। তো প্রথমে অ্যাপটি ওপেন করি। অ্যাপটি অন করার পরে এরকম আসবে, তখন এটা মার্ক করে ওপেন করে দেবেন। উপরে দেখেন ডান দেখে একটা মেমোরির মতো চিহ্ন আছে, এটাতে ক্লিক দেবেন, ঠিক আছে? মেমোরির মতো চিহ্ন, এটা ক্লিক দেওয়ার পর এখানে ইম্পোর্ট কনফিগার লেখা আসবে, এটাতে ক্লিক দেবেন, এটা ওকে দেবেন। এরপর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমাদের 464 ফাইল লাগবে, 2.8 KB। এটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওটার যে ফাইল আছে ওখান থেকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এসডি কার্ড মেমোরিতে আছে, এখানে এসডি কার্ডে দিলাম। তো এখন ডাউনলোডে গেলাম, এখানে জিপি ফ্রি এরকম একটা টাইটেল থাকবে, জাস্ট 2.8 KB, খুব ছোটো ফাইল, ডাউনলোড করে নেবেন ইজিলি। তো এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আবার এখানে টুলসে যাবেন, ঠিক আছে? আর এখানে উপরে আইপি হান্টার আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে এখানে লিখবেন 10.41.8, ঠিক আছে? তারপর ধরেন একটা দিলাম, এটা তারপর এখানে স্টার সার্চে ক্লিক দেবেন, তখন আইপি আপনার ডাটা কানেকশন অটোমেটিক অফ অন হবে এবং আইপি আড্রেস সিলেক্ট হতে থাকবে, ঠিক আছে? তো আমি এটা সার্চে দেখাইতে পারতেছি না, কারণ আমি বারবার ট্রাই করছি কিন্তু আমার স্ক্রিন থেকে ড্রপ হয়ে যাচ্ছে বারবার, ঠিক আছে? তো আপনার এখানে এটা সার্চ করে ইয়া করে নেবেন, সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আরেকটা কথা বলি, এখানে দেখেন 10.41 পরে 41 যে আসে, যখন আইপি অ্যাড্রেস একটার পর একটা আসবে তখন দেখবেন 41 থেকে 49-এর ভিতর যখনই কোনো আইপি অ্যাড্রেস পাবেন এখানে, তখন ওইটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো ব্যবস্থা আবার ব্যাকে চলে আসবেন, আর কিছু করতে হবে না, জাস্ট হোমে চলে গিয়ে এখানে স্টার্টে ক্লিক দেবেন, ভিপিএনটা কানেক্ট নেবে এখন। দেখেন ভিপিএন কিন্তু কানেক্টেড হয়ে গেছে। সো ভিউয়ার্স আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু সবার সিমে হবে না। তো আপনারা যাদের অনেকগুলো সিম আছে ট্রাই করে থাকেন, যাদের ইজিনেট চলে তাদের বেশিরভাগ তাদের সিমে হবে, আর অনেকে ইজিনেট চলে কিন্তু হয় না। অবশ্যই তাদের ভালোভাবে সেটিং করতে হবে, আশা করি আপনাদের ট্রাই করবেন বারবার। আমি প্লে স্টোরে ঢুকে দেখাই প্লে স্টোরে চলে কি না। এটা প্লে স্টোর ওপেন হয়ে গেছে, এটা কিন্তু ভালো স্পিডে চালাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।